আরেকটা রোগ বলেন আপনারা যেটা কমন, আমি তো অনেকগুলো বললাম, এটার চাইতেও আরো বেশি আছে, পার্সোনাল সেক্সুয়াল ডিজিজ। এখন এইটা বাংলাদেশে এখন আমরা যেমন ধরি লিকুরিয়া বা সাদা স্রাবের প্রবলেম আছে, এই এই দেশে আপনার ধরেন 100টা মেয়ের মধ্যে বর্তমানে 95টা মেয়ের এই প্রবলেম আছে যদি আমরা পার্মানেন্ট ধরি। আবার সেক্সুয়াল প্রবলেমের কথা যদি বলি ছেলেদের, এখন মেয়েরও এই রোগে আক্রান্ত, ছেলেদের 100টা ছেলের মধ্যে 95টা ছেলের এই প্রবলেম আছে। এটার কি কি কারণে হয়? এটাও হয় আপনার অতিরিক্ত যাদের চর্বি আছে, যারা খুব বেশি নেশা করে, যাদের এই যে বললেন হাই প্রেশারের রোগী, ডায়াবেটিসের রোগী, ছোটবেলায় যারা আপনার ছেলেরা যাদের যে ছেলেদের বদ অভ্যাস ছিল, এদের এই প্রবলেমটা বেশি হয় একটা সময়। এখন এদের জন্য কি করবেন? যে মোটামুটি ভালো আছে ঠিক আছে সে, কিন্তু হয়তো তার একটু বীর্যটা পাতলা বিদায়, তার সময়টা কম পায়, এর জন্য শুধুমাত্র যে পাওয়ার এক্স, আর কিচ্ছু দরকার নাই, অনলি যে পাওয়ার এক্স। তাইলে যে পাওয়ার এক্স তাকে কতদিন বলবেন? এক সপ্তাহ খেলেই কিন্তু সে বলবে আমি ভালো হয়ে গেছি, এবং তার চমৎকার সে টাইম ডিউরেশন তার বাড়বে, কিন্তু তাকে মিনিমাম যে পাওয়ার এক্স ন্যূনতম এক মাস খেতে হবে। মিনিমাম যে পাওয়ার এক্স মানে যার একটু টাইম ডিউরেশন বাড়ার দরকার, এর বেশি তার আর কোনো দরকার নাই। এখন যার টাইম ডিউরেশনও খারাপ, এইভাবে তার প্রবলেম আছে, তাইলে এইটার সাথে তাকে দিতে হবে গ্যানোডারমাস জেনিটাল মেসেজ অয়েল, মাশরুম মেসেজ অয়েল একটা আছে। যদি তার বাহ্যিক কোনো প্রবলেম থেকে থাকে পেনিসের, এটা সুন্দর মতো বইয়ে যেভাবে লেখা আছে এইভাবে মেসেজ করতে বলবেন এক বেলা বা দুই বেলা, এটা একটা। আর সাথে সাথে আপনি তাকে জে বিঘুটা দিবেন, একটা হালুয়া আছে জে বিঘু। এখন এই জে বিঘু কিন্তু প্রতিদিন খাবে না, প্রয়োজনের দিন বলবেন, অর্থাৎ মাঝে মাঝে এক চা চামচ প্রয়োজনের দিন জে বিঘু। তাহলে এটা রাতে ভাত খাওয়ার আধা ঘন্টা পরে খাবে, আর ওই দিন যাতে রাতের ভাতটা 7টার মধ্যে, অর্থাৎ মাগরিব পরেই যাতে সে ভাতটা খেয়ে ফেলে, এটা বলে দিবেন। বেশি রাত করে ভাত খাওয়া যাবে না ওই দিন, তাহলে সে ভালো রেজাল্ট পাবে না। হাই প্রেশার এবং ডায়াবেটিস রোগীরা ইউজ করতে পারবে, হাই প্রেশার রোগীদের প্রেশারের ওষুধ দিতে হবে, আগে প্রেশার কন্ট্রোলে নিতে হবে। হাই প্রেশার রোগীদেরও এটা ব্যবহার করতে পারবে, যে বিগু ছাড়া যে পাওয়ার এক্স ব্যবহার করতে পারবে। এর বাইরে যদি আমি প্রোডাক্টগুলো দেখাই, এগুলো হচ্ছে রোগ, এগুলো নিয়ে কথা বলি না। এই যে সাথে আপনি শিমুল মূল চূর্ণ দিতে পারেন, যে পাওয়ার এক্সের সাথে শিমুল মূল চূর্ণ একদম হার্ড, যে পাওয়ার এক্সের সাথে শিমুল মূল চূর্ণ আর যে পাওয়ার এক্স, এই এইটা হচ্ছে পার্মানেন্ট ট্রিটমেন্ট, এইটা হচ্ছে ওয়ান টাইম ট্রিটমেন্ট, মাঝে মাঝে খাবে প্রয়োজনের দিন, যে বিঘু কিন্তু রেগুলার খাবে না। আর মাশরুম মেসেজ ক্রিম বিশেষ করে ইয়াং ছেলেদের বাধ্যতামূলক দিবেন। এটার একটা মজার বিষয় হচ্ছে, মাশরুম মেসেজ ক্রিম যদি তার ওয়াইফের জনিত যায়, তার ওয়াইফ কিন্তু আপনার ওই একদম কুমারীর মতো হবে, আগের মতো হবে আস্তে আস্তে, অর্থাৎ মহিলাদের জনিও ছোট করে মাশরুম মেসেজ ক্রিমে, এটা দুইটা কাজই করে। আচ্ছা, এরপরে আসেন আরেকটা রোগ নিয়ে কথা বলি, এটা আমরা বলি চর্মরোগ। তাইলে আগে আমাদের জানতে হবে চর্মরোগটা কেন হয়, কেনর উত্তরটা জানতে হবে। আমরা প্রতিদিন জীবিকার টানে বের হই না, জীবিকার টানে বের হই বাসা থেকে, সকালে বের হই সন্ধ্যায় আসি, এই যে ধুলাবালি উড়ে রাস্তায় যখন জ্যামে পড়ি, গাড়ি থেকে সীসা জাতীয় জিনিস বের হয়, এগুলা কি আমরা চোখে দেখি? এগুলো আমরা চোখে দেখি না, কিন্তু দেখেন আমাদের প্রত্যেকের পশমের গোড়ায় গোড়ায় ছিদ্র আছে না, আমাদের চুলের গোড়ায় ছিদ্র আছে না, এই সীসা জাতীয় জিনিস ধুলাবালি চুলের গোড়ায় গোড়ায় ঢুকে ঢুইকা আপনার এই ভিতরটাকে একদম অক্সিজেন সাপ্লাইটা বন্ধ করে দেয়, এটা মেরে দেয়।
অক্সিজেন সাপ্লাই যখন বন্ধ হয় এই সুলের গোড়ার নিচে গিয়ে এটা একটা পুইজার সৃষ্টি করে, এই পুইজ যখন মুখ দিয়ে বের হয় এটাকে আমরা বলি ব্রন, যখন বাতা দিয়ে বের হয় এটাকে বলি খুশকি। এখন পুইজার সৃষ্টি হলে সুলের গোড়া কি নরম হবে না? এই আস্তে সুলটা পড়ে যায়। আপনি খেয়াল করে দেখেন আমাদের দেশের এখন তরুণ তরুণীদের কমন প্রবলেম সুল পড়ে যায়। তাহলে একটা এক্সাম্পল আমাকে পৃথিবীতে দেখান যে ওই আমেরিকার শ্যাম্পু দিয়া আমেরিকার এই তেলটা ব্যবহার করে তার চুল পড়া বন্ধ হয়ে গেছে। তাইলে আমাদের কারণটা জানতে হবে কি কারণে চুলটা পড়ছে। এখন বাজারের যত সিনথেটিক সাবান আছে, বাজারে যত যে লাইফ বয় কেয়া কসমেটিক যত এগুলো আমরা ব্যবহার করি, এগুলা যে উপাদান দিয়ে তৈরি করা হয় এগুলা উপরের ময়লাটাকে পরিষ্কার করে, ভিতরের ময়লা পরিষ্কার করার কোন উপাদান এর মধ্যে নাই। যেটা আপনার এই অ্যালোভেরা সাবানে আছে, নিম হানি সাবানে আছে, আপনার মাশরুমে আছে, যে কোনো একটা সাবান যেটা আপনার পছন্দ হয়, যে কোনো একটা সাবান স্কিন ডিজিজের রোগীরে বলবেন তুমি বাজারের কোনো সাবান আর ব্যবহার করতে পারবা না, আমাদের এই সাবান দিয়ে গোসল করবা, আমাদের নিম পাতার চূর্ণ আর চিরতার চূর্ণ এক চামচ করে খাবা, আর যদি কারো দাউদ একজিমা থাকে চুলকাইতে চুলকাইতে তার স্পট পড়ে গেছে, বিশুদ্ধ তুলা দিয়ে নিম তেল এই তুলা দিয়ে ওই দাউদের মধ্যে এটা পরিষ্কার করবে, এটা অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করবে, খুব দ্রুত তার এটা শুকিয়ে যাবে। নিম হেয়ার অয়েল, নিম হেয়ার অয়েল, নিম হেয়ার অয়েল। আচ্ছা এরপরে কি আছে? আচ্ছা যাদের যে হাই প্রেশারের কথা যারা বলেছেন, রক্তচাপ, দেখেন রক্তচাপ যন্ত্রের নাম কি? স্ফ্যাগমোম্যামোমিটার, যেটা দিয়ে আমরা কানে শুনি, যেটা দিয়ে কানে শুনে, এটার নাম হচ্ছে স্টেথোস্কোপ, আর এই পুরোটার নাম হচ্ছে বিপি মেশিন, অর্থাৎ কানে শোনা এবং মিটার। বুঝতে পারলাম? তাইলে একটা পার্টের নাম হচ্ছে স্টেথোস্কোপ, আর একটা পার্টের নাম হচ্ছে স্ফ্যাগমোম্যামোমিটার, আর দুইটা একত্রে বলা হয় বিপি মেশিন, মানে ব্লাড প্রেশার মাপার মেশিন যন্ত্র। আচ্ছা দুই ধরনের ব্লাড প্রেশার আছে, একটা হচ্ছে সিস্টোলিক ব্লাড প্রেশার যেটাকে আমরা বলি সংকোচন চাপ, যেটা আরেকটা হচ্ছে ডায়াগনস্টিক ব্লাড, এটা হচ্ছে হাই প্রেশার, এটা লো প্রেশার। আচ্ছা তাইলে এটা আপনি কিভাবে বুঝবেন? নরমাল আপনাদের বুঝিয়ে দেই, বয়সের সাথে 90 যোগ দিবেন, বয়সের সাথে কত? 90। তা এটা হচ্ছে আপনার নরমাল প্রেশার, এর সাইতে যদি বেশি থাকে উপরেরটা তাইলে আবার একটু হাই প্রেশার আছে, আর লো সাধারণত আমরা ধরি 80 থেকে 80 নরমাল, এর নিচে যদি নেমে যায় তাইলে আমাদের লো প্রেশার। তাইলে হাই প্রেশারটা বোঝার জন্য কি করব? একটা লজিক, আপনার বয়স কত যে কোন একজন বলেন? 24। সাইদুর ভাই বয়স কত? 27। 27 আর যোগ 90 কত হয়? ধরেন 30। 30 আর 90, তাহলে ওনার উপর একটা থাকার কথা কত? 120 এর জায়গায় যদি 130 থাকে একটু বেশি তার আজকে, ক্লিয়ার? তাহলে আমরা সাধারণত ব্লাড প্রেশারটা কিভাবে বুঝবো? বয়সের সাথে, রোগীর যা বয়স ওটার সঙ্গে 90। এখন রোগী যদি বয়সে মিথ্যা কথা বলে, বিশেষ করে মেয়েরা, হ্যাঁ মনে হয় আবার বিয়ে হইব, হ্যাঁ বয়স যত কমানো যায়, তাহলে এইরকম যদি বলে এটা তার দোষ। প্রেসারের জন্য চমৎকার দুইটা মেডিসিন আছে, এটা হচ্ছে আপনার ঘরের ডাক্তার বলি আমি এটাকে, কুলোয়েল, আর এই শতমূল চূর্ণ। শতমূল চূর্ণের একটা গুণ হচ্ছে এটা হাই প্রেশার কো নিয়ন্ত্রণ করে, লো প্রেশার কো নিয়ন্ত্রণ করে, চমৎকার একটা হার্ব কোয়ালে। এটা হাই প্রেশার কো নিয়ন্ত্রণ কন্ট্রোল করে, লো প্রেশার কো, এইটা টোটালি চমৎকার একটা জিনিস শতমূলী চূর্ণ এইটা। আর যদি মাথার তালুতে যদি কুল অয়েলটা দেওয়া যায় একদম আধা ঘন্টার মধ্যে সে ঘুমিয়ে যাবে এবং তার প্রেশারটা নিয়ন্ত্রণে এসে যাবে, এটা করতে পারে। এই যে সামনে আপনার কিছু প্রবলেম আসতেছে, এখন আবহাওয়া চেঞ্জ হচ্ছে না, গরম ঠান্ডা, এক সময় গরম এক সময় ঠান্ডা লাগতেছে, এই আবহাওয়া চেঞ্জের কারণে যে ঘটনা ঘটবে সেটা হচ্ছে আপনার এই যে সর্দি কাশি। আমরা ধুলাবালিতে যারা সর্দি কাদের হয় দেখেন, যারা অতিরিক্ত ধুলাবালি, আবার যাদের রক্ত স্বল্পতা থাকে তাদেরও কিন্তু সর্দি থাকে, কি থাকলে? রক্ত স্বল্পতা, ক্যালসিয়ামের অভাব থাকলে, শরীরে ক্যালসিয়ামের ঘাটতি তাদেরও। এখন আমরা মনে করি যে হাঁচি দিলে মনে কি কারণে হাঁচি,
এই কারণটা আমার জানতে হবে। তাহলে কি কি কারণ? ধুলাবালি, রক্ত স্বল্পতা, ক্যালসিয়াম এবং বিভিন্ন ভাইরাসের সংক্রমণে হয় সর্দি। কারণ লক্ষণ কি? নাক দিয়ে অকারণে তাজা পানির মতো টপ টপ করে পড়া, মাথা ভারী হয়ে আসা, নাক বন্ধ থাকা, এটা সামনের কিন্তু কমন রোগ হবে। এই যে এখন আবহাওয়া চেঞ্জ হচ্ছে না, অনেকের এই প্রবলেমটা হয়ে যাবে। এখন এটার জন্য নর্মাল ধরেন বিটেক সিরাপ এটা দিতে পারেন আপনি, এটা একটু দিলে হয়তো এক সপ্তাহ যায়। বাসক পাতা চূর্ণ দিলে, এই বিটেক্সটা যেটা দিয়ে বানানো হয়েছে এই বাসক পাতা দিয়ে, তাহলে এটা বাসক পাতা চূর্ণ মোটামুটি খেললে তার এক মাস চলে যাবে, 15 দিন 20 দিন চলে যাবে, তাহলে তার একটু লাভ হইলো না রোগীর। এটা পাউডার, এটা সিরাপ আকারে যেভাবে নিতে চায়। আর কমন সাথে দিবেন তুলসী চা, ওই যে একটু আগে বললাম এতদিন চা খাইতো সে অভ্যাসে, এখন বলবেন প্রয়োজনে খাও, ওই চাটাই খাও, কিন্তু চিনি মিশাতে পারবে না। মনে রাখবেন চা খাওয়া, এই চাটা তুলসী চাটা খাবে এটা ভালো তার উপকারের জন্য। তার যদি অ্যাজমাটিক প্রবলেম থাকে, ব্রঙ্কাইটিস প্রবলেম থাকে, কুশকুশে কাশি থাকে, চলে যাবে, কিন্তু যদি চিনি মিশায় এটা হয়ে যাবে বিষ। ও আচ্ছা, চিনি সকল চা, চিনি ছাড়া খাইলে এটা ঔষধ, চিনি মিশাইলো এটা হয়ে যাবে কি? তাইলে আমরা যে চা খাচ্ছি, কেউ বলে দুধ চা খাইলে খারাপ বিষ, রং চা ভালো, এর জন্য দোকানে গিয়ে কি চা খায়? তো রং চা ও বিষ, দুধ চা ও বিষ, যদি চিনি মিশাই, যে কোনো চাই খাই যদি চিনি না মিশাই, এইটাই আমার ওষুধ। বুঝতে পারলাম? তাইলে আমাদের রোগীকে কখনোই এই চাতে চিনি মেশাতে দিবেন না। আবার আর সঙ্গে একটা তাকে টিপস দিয়ে দিবেন। টিপসটা কি? অনেকের আবার এই যে ভয় পাইতে পারে, যেমন আপনার কি বলে এটা এখন করোনার তো একটা যুগ, করোনা ভাইরাস, আর আমরা করোনাকে ভয় পাই, সামনে যে কি আসতেছে আরো, কারণ এই পৃথিবীর উপরে আমরা অত্যাচার করতেছি, প্রকৃতির উপরে অত্যাচার করতেছি, আল্লাহরও তো একটা সৃষ্টিকর্তার সহ্য ক্ষমতা আছে না, আমরা সীমা লঙ্ঘন করতেছি। এই জন্য আল্লাহ বলতেছে সীমা লঙ্ঘনকারীকে কি আল্লাহ পছন্দ করবে? এই সীমা লঙ্ঘন করাতে বলতেছে তোমাকে তো এত শক্তি, এমন একটা জিনিস দিলাম যেটা চোখও দেখা যায় না, সব ঘরে যাও কা বাইরো, তোমাকে কামান টামান দিয়ে মারো, এটা এতটুকু সারা পৃথিবীর সব করোনা ভাইরাস একত্রিত করলে নাকি 1 গ্রাম বা 100 গ্রাম হবে না, আর আমাকে এত শক্তি এটার লোকই পারি না। তাহলে এখন ঘরে যদি বসে থাকি সংসার তো চলবে না, না খেয়ে মরতে হবে, কারণ এখন করোনা। এই জন্য আমি বলি আগামীর পৃথিবী কি একমাত্র সৃষ্টিকর্তাই জানে, সামনে আমাদের জন্য কি অপেক্ষা করতেছে একমাত্র বিধাতাই জানে। কারণ আগে যেমন আগের পরিবারগুলোতে কি ছিল, বাবা ইনকাম করত, সবাই বসে বসে খেয়েছি, আজকে দেখেন ওই পরিবারগুলো আপনারা কল্পনা করেন, আপনার বাবার বাড়িতে যে কর্মচারী ছিল এখন তো 5টা বাড়ির মালিক, তারে দেখলে আপনার সালাম দিতে হয়, স্যার আসসালামু আলাইকুম, বিকজ আমরা অলস ছিলাম, আমি বাবার উপরে নির্ভর ছিলাম, আর ওই টোটাল পরিবার তার মা কাজ করছে আমার বাড়িতে, বাবা কাজ করেছে, তার সন্তান করেছে, সবাই মিলে পরিশ্রম করে ইনকাম করেছে, তাদের সঞ্চয় হয়েছে, এখন তারা হচ্ছে এলাকার চেয়ারম্যান মেম্বার, এটা কি সাইন্স এটা বলে না, বিজ্ঞান এটা বলে না? আপনি একটু রিসার্চ করে দেখেন। তাহলে এই করোনা পরবর্তী পৃথিবী কিন্তু আমাদের জন্য কঠিন। আপনি দেখেন এই যে রেস্টুরেন্ট গুলো, এই কক্সবাজারের হোটেল গুলো, প্রথম 2 মাস তো এদের হাহাকার ছিল, কত মাস কোন পর্যটকে আসতে পেরেছে? তাহলে সবার ব্যবসা বাণিজ্য বন্ধ, তাহলে চলবে কিভাবে? সুতরাং সামনে আমাদের জন্য কি অপেক্ষা করতেছে জানি না, এই জন্য আমাদের তৈরি হতে হবে। এখন আর একটা পরিবারে একজনের উপরে নির্ভর হইলে ওই পরিবার ভালো থাকবে না, পরিবারের সবার কন্ট্রিবিউট রাখতে হবে পরিবারের প্রতি, যদি পরিবারটা এস্টাবলিশড হতে চায়। আচ্ছা, এরপরে কি আছে? যেটা আমি স্কিন ডিজিজ নিয়ে আপনাদের সঙ্গে কথা বললাম, চুল পড়ে যাওয়ার জন্য ওটা নিয়ে কথা বলেছি, তাহলে এটার জন্য আমাদের অ্যালমন্ড হেয়ার অয়েল, যে কোনো একটা শ্যাম্পু, হয় অ্যালোভেরা শ্যাম্পু অথবা নিম অ্যালো শ্যাম্পু, যে কোনো একটা দিলেই হবে। আমাদের মুখের যে কোনো প্রবলেমের জন্য বলছি আমাদের নিম লবঙ্গ টুথপেস্টটা ব্যবহার করবেন। তাইলে আমার আমরা আমাদের স্টাফদের টার্গেট দিচ্ছি একটা পরিবারকে মাসে 1000 টাকার পণ্য ব্যবহার করাবে। এখন আমি ম্যানেজার হিসাবে যদি আমার স্টাফের প্রোডাক্ট সিলেকশনে ভূমিকা রাখতে না পারি,
আমার স্টাফ কোনটা করবে কোনটা করবে না সেটা যদি তাকে শিখাতে না পারি, বিশ্বাস করেন আপনার স্বপ্ন স্বপ্নই থাকবে। এটা মনে করার কোনো কারণ নাই সারা পৃথিবীতে, সারা পৃথিবীটাই গিভ অ্যান্ড টেক। আপনি কিছু দিলেই পৃথিবী আপনাকে কিছু দিবে, এখানেও এর ব্যতিক্রম না। আপনার পারফরমেন্স নাই, আপনার জায়গা আরেকজন দখল করবে, এটাই নিয়ম। আচ্ছা, তাইলে ওইটার ওইটা নিয়ে, ওইটা স্লাইডে ছিল না, ওইটা নিয়ে আলোচনা করবো নি, হেল্প মি। তারপরে আমাদের এইটা হচ্ছে, এটা প্যাকেজটা লিখে নেন, এটা হচ্ছে আপনাদের শীতের প্যাকেজ। এই যে এখন সবচেয়ে বেশি যেটা চলবে, হোয়াইটেনিং বডি লোশন, গ্লিসারিন, ফ্যাটালিয়াম জেল, তাহলে এটা প্রতিটা পরিবারের কমন আইটেম। এটা হচ্ছে আপনাদের শীতের পুরো তিনটা চারটা মাস। হ্যাঁ, এখন এখন এই লোশনটা আর গ্লিসারিনটা এটা অ্যাভেলেবেল আছে, এই ফ্যাটালিয়াম জেলিটা ছিল, অর্থাৎ এইটার একটু আর এক মাস মেয়াদ আছে, বিদায় এটা আমরা ডিস্ট্রয় করে ফেলেছি, এটা না জেনে অনেকে দিয়ে ফেলেছে। তো এটা আগামী রবিবার থেকে এইটা অ্যাভেলেবেল, মানে আপনি যত ইচ্ছা তত নিতে পারবেন, অসুবিধা নেই। এটা শীতের সিজনের প্রোডাক্ট, তো বেশি করে করা হয়েছে। হ্যাঁ, এটা 100 মিলিও আছে, 60 মিলিও আছে, দুইটাই আছে। এখন 20 মিলিতে করে দিয়েছি, আগে 15 মিলি ছিল, এখন 20 মিলি। রেট সমানই, আমরা আপাতত একটা কমন সাইজ করেছি। দুইটা সাইজ করলে ধরেন, এখন যদি আপনাদের এই প্রশ্নের জবাবটা এইভাবে দেই, ধরেন কোম্পানির 170টা প্রোডাক্ট, এখন আপনারা একটা পরামর্শ দেন আপনার জায়গা থেকে, আপনি রাইট ঠিক আছেন, কিন্তু একটা প্রোডাক্ট করতে গেলে এটার কি পরিমাণ আয়োজন লাগে, এটা যখন সাইজ করব তাইলে এটার কন্টেইনার লাগবে, তাইলে এটার স্টিকার লাগবে, আবার আরেক আয়োজন। এখন এটা করা যাবে এমন না, 10টা সাইজও করা যাবে, একটু সময় লাগবে। এখন হচ্ছে কমন সাইজ একটাই দিচ্ছে। না, ওইটা এখন 20 মিলি। করা যায় না, ইম্পসিবল বলতে পৃথিবীতে কোনো শব্দ নাই তো, কেন করা যাবে না, সবকিছুই করা যাবে, সময়ের দরকার, আপনাদের তৈরি হইতে হবে। না, আপনি ন্যাচারাল প্রোডাক্ট পাতা সিস্টেম করতে পারবেন না, তাহলে আপনার কস্টিং এ মিলবে না। ও হিসাব না করলে আপনার প্ল্যানটা হবে কি, আপনার প্ল্যান হবে আমার স্টাফের টার্গেট ফিল আপ করতে কোন প্রোডাক্টটা দরকার, এটা প্রবলেম, আমি এটা দারে কাছে না গেলাম, মিনি প্যাকেট এটা নাই এখন, তাহলে এটার জন্য আমি বসে থাকবো, তাহলে 100। এখন ওই যে আমাদের প্রবলেম কি, ওই যে যখন ওই যে ভাই একজন বললো না ওইটা নাই, এই সাইটটা প্রোডাক্ট ছিল না, এই যখন যেটা থাকে না ওইটা বেশি চায়, আবার ওটা যখন আসে এখন আবার এটা নেয় না, মানে ওইটা আর্থকীয় ক্যাপচার, ওইটা এখানে আলোচনায় আসে নাই মনে হয়। আচ্ছা, ওটা আলোচনা করবো নি, অসুবিধা না, আলোচনা করবো, এটা শেষ করে নেই। এই যে যে প্রোডাক্টগুলো দেখতেছেন, এই প্রোডাক্টগুলো কিন্তু লাভজনক প্রোডাক্ট না, স্টাফদের জন্য, কোম্পানির জন্য, আপনার জন্য, এটা কারোর জন্যই না। এটা রাখার মানে হচ্ছে আপনি একটা কাস্টমারের পরিবারে যাওয়ার জন্য, কারণ এটা স্টাফ এটা দিয়ে বিক্রি করে প্রফিট করতে পারে না, শুধু তার স্যালারিটা থাকে। তাহলে এগুলা হচ্ছে কি, স্টাফকে বুঝিয়ে দিবেন তুমি এই প্রোডাক্টটা নিয়ে ঢুকবা, অন্য প্রোডাক্ট বিক্রি করে তুমি প্রফিট বের করে নিয়ে আসবা, কিন্তু এটা হচ্ছে একটা পরিবারে তোমার ঢুকার জন্য, এটা বিক্রি করে তোমার কোনো প্রফিট নাই, শুধু বেতন আছে তোমার, কিন্তু বিক্রি করে এক্সট্রা যে প্রফিটটা করতে ওইটা থাকবে না। হ্যাঁ, অন্যান্য কোম্পানি মক দেয়, অন্যান্য কোম্পানি তো 1.5 লাখ টাকা স্যালারি দেয় না ম্যানেজারকে, এইটা দিয়ে এই এগুলার আমি কি বললাম, এটা এই এগুই প্রোডাক্টগুলো কি, একটা পরিবারের সঙ্গে রিলেশন বিল্ড আপ করার জন্য, আমি একটা পরিবারকে অন্য প্রোডাক্টের সার্ভিস দেওয়ার জন্য আমি এটা দিয়ে ঢুকবো, আর অন্য প্রোডাক্টগুলো নিয়ে আমি
বিজনেস করে বের হয়ে আসবো। আপনারা জানেন এটাতে কোম্পানি এগুলাতে কোম্পানি কি পরিমাণ খরচ দেয়, লস করে। আমাদের আসলাম সাহেব কোথায়? আসলাম ভাই ওই যে ওনার 2 লাখ টাকার প্রোডাক্ট গেছে মৌলি বাজার, উনি ফোন দিয়ে বলে স্যার আমার হার্দিকে তো মুখ ভেঙে গেছে, লস কার ওনার না কোম্পানির। তাহলে এগুলা হচ্ছে এগুলো বেশি বিক্রি করবেন না। এটা হচ্ছে কি একটার বেশি এক পরিবারকে দিবে না স্টাফ, কারণ এইটা দিয়ে সে একটা পরিবারের সঙ্গে কি হলো নিবন্ধন করলো, রেজিস্ট্রেশন করলো ওই পরিবারে এন্ট্রি নেওয়ার, সারা জীবনের সঙ্গে তার রিলেশন হইলো। এরপরে ওখান থেকে অন্য প্রোডাক্ট দিয়ে সারা জীবন তো ওই পরিবার তার কাছ থেকে 2,000-5,000 টাকার প্রোডাক্ট নিচ্ছে। তো এর মধ্যে এক পিস হার্পিক 10 টাকা সাইরা দিলে তার আরো 10 টাকা থাকে, কোনো সমস্যা আছে? আর তো সে 30 টাকা যে অন্য প্রোডাক্ট দিয়ে লাভ করে আসতেছে। তাহলে পলিসিগুলো আপনাদের শিখতে হবে নিজেদের আগে। এই যে ব্রেনটা এখানে কিছু জিনিস সেটা কালকে কালকে বলবো নি, ব্রেন্ডারে কোনো কাজই করতেছে না আপনাদের, এই ব্রেন্ডারে কাজে লাগাইতে হবে। আল্লাহ এটা যে কি দিয়া রাখছে, কি পরিমাণ পাওয়ার এটার মধ্যে আছে, এই পাওয়ারের 100 ভাগের 2 ভাগও এখনো আপনাদের ব্যবহার হয় নাই, 1 ভাগও হয় নাই। তাইলে এটা 99.5 ভাগ অব্যবহৃত আছে, এটার ব্যবহার করতে হবে। আর এটা যে ব্যবহার করতে পারবে না সে মার্কেটিং এ না আসাটাই বেটার। তার অন্য কোন পেশা হয় কোন জায়গায় গিয়ে, এখন তো চাকরি নাই, আমার আমার যোগ্যতা কি 20,000 টাকা বেতনে চাকরি করার? একবার উনি জায়গায় প্রশ্ন করছি আমি কি পাস, তাইলে আমি কি দারোয়ানগিরি করব? তাহলে আমি মার্কেটিং কে কেন পেশা হিসাবে নিব? মার্কেটিং কে পেশা হিসাবে তারাই নিবে, এই চ্যালেঞ্জটা তারাই গ্রহণ করবে যারা উঁচু তলার স্বপ্ন দেখে, যারা চিন্তা করে একটা বছর শুধু পরিশ্রম করব, ফাউন্ডেশন করব। এরপরে এই যে ওই যে আমি বললাম আপনারা যে 70 জন আসছেন বিমানে, আপনাদেরকে আর বিমান ছাড়া আনা যাবে না, তাহলে আমি বিমানেই ঘুরব, তখন আমার ভ্রমণটাই থাকবে শুধু, কারণ আমার তো টাকার প্রবলেম নাই। আর যে এই পেনটুকু নিতে পারবে না সেটআপ মেন্টাল পেন, তার জন্য একটু পেন ফুলি হবে, এটা এটাই স্বাভাবিক। আচ্ছা তাহলে এবার আমরা আমাদের 3টা পদবি নিয়ে আজকে আলাপ করব, কোন পদের কি সুবিধা। হ্যাঁ এখানে যারা চাকরি করব এর আগে একটু বলে নেই, আমাদের বিশেষ করে কক্সবাজার বা চিটাগাংয়ের যে ভাইরা এখানে আছেন উপস্থিত, আমাদের এখানে যেমন এখানে অনেক নতুন লোক আছে পুরাতন লোকও আছেন, যারা আমি ইদানিং দেখতেছি আমাদের কিছু যারা 3-4 মাস যাদের বয়স হয়েছে কোম্পানিতে নিয়োগ নেওয়ার, তাদের মধ্যে একটা প্রতিযোগিতা চলতেছে কে কার আগে জায়গা দখল করা যায়। এটা জায়গা দখল করার জায়গা না, আপনি মাথায় রাখবেন আপনি যতই সেটআপ দেন আপনার এই কর্মী প্রোডাক্ট বিক্রি করে না, কর্মী অ্যাক্টিভ না, সেখানে কোম্পানি দেখবে আরেকজন একটা লোককে নিয়োগ দিয়েছে তার কর্মী প্রোডাক্ট বিক্রি করে, কোম্পানি কিন্তু তাকেই রাখবে আর আপনার লোকটা বাদ দিয়ে দিবে এবং এই কারণে আপনার ডিমোশন হয়ে যেতে পারে। তাইলে এটা প্রতিযোগিতার জায়গা না অন্যান্য মার্কেটিং কোম্পানির মতো। আমাদের নির্ধারিত লোক একটা ওয়ার্ডের সর্বোচ্চ একজনকে আপনি নিতে পারেন, আমি বলছি এক ইউনিয়নে একজন নেন। আপনি থিংক করবেন আমি এই ওয়ার্ডে একটা পরিবারকে চাকরি যে দিব তার এই কর্মটা করার এরিয়া আমি ঠিকমতো তাকে দিলাম কিনা। এখন অনেকেই পদবির জন্য কি করতেছি, যাকে পাচ্ছি তাকেই কোম্পানির স্টাফ করতেছি। ভাই আমার কোম্পানিতে 50,000-এর বেশি এক্সিকিউটিভ সারা বাংলাদেশে নিতে পারবো না, আর এক ওয়ার্ডে একজনের বেশি হবে না। এখন আপনার একটা ওয়ার্ডে আপনি নিয়েছেন 3 জন, সময় হয়ে গেছে 1.5 মাস, 1 টাকার প্রোডাক্ট সেল করে নাই, আরেকজন লোক যখন কর্মী ওখানে নিয়োগ দিল তার ওখানে প্রথম মাসে সে 20,000 টাকা সেল করলো, এখন আপনার গায়ে লাগছে, আপনি ফোন দিয়েছেন হ্যালো স্যার আপনি না বলছেন এক ওয়ার্ডে একজন, জি বলছি, তো আপনার ওই ওয়ার্ডে তো স্যার আমি কর্মী নিয়োগ দিছি, তাহলে আপনার এখন প্রবলেম কি? প্রবলেম হচ্ছে ওখানে তো আরেকজন কর্মী নিয়োগ দিছে, সে তো আমার পরে। তখন আপনার এই রিপোর্ট আমরা দেখি, সামারি দেখি ওই কর্মীর কি করেছে 3 মাসে, যদি দেখি সে রেজাল্ট 0, নিয়োগই নিছে বৈসা রইছে কোনো কাজ করে নাই, তাহলে ওই কর্মীকেই ডিলিট করা হবে যেই কর্মীর কোনো এখানে রিপোর্ট নাই কোম্পানিতে, সেলফ স্টেটমেন্ট নাই। ক্লিয়ার? এটা যাতে আপনাদের মনে থাকে, অর্থাৎ
জায়গা দখল করার এটা বিষয় না, একটি মাত্র কিছু লোক নিয়ে আমরা কাজ করব, এটা জায়গা দখল করার কোনো সাবজেক্ট না, যে ওয়ার্ডে একজনই নেবে। আচ্ছা, তাহলে আমরা চাকরি করতে গেলে তিনটা জিনিস জানতে হয়, সব সময় বলি কি যোগ্যতা লাগবে, তার কাজ কি হবে, তার বেতন কত হবে, নাকি? এই তিনটা বিষয় আমরা একটু আলাপ করি। এক নম্বর মার্কেটিং এক্সিকিউটিভ, যারা একদম ফিল কর্মী, যেই পোস্টে চাকরি করে শুধুমাত্র আমাদের বোনরা, এবং কোন বোনদেরকে আমরা অগ্রাধিকার দেই, যারা মার্কেটিং এ ইতিমধ্যে কাজ করেছে, ওই ওয়ার্ডে অন্তত 100 পরিবার, একটা ওয়ার্ডে প্রায় 2,000-1,500 পরিবার থাকে, ওই টোটাল পরিবারগুলোর মধ্য থেকে তাকে অন্তত 100 পরিবার চিনে, এই রকম বোনটাকে আপনি নিয়োগ দিবেন। একদম স্টুডেন্ট র, মানে কোনো কাজ করে নাই, কখনোই কোনো অভিজ্ঞতা নাই, তাকে নিয়োগ দিয়ে এখানে কোনো লাভ হবে না, অন্তত আপনি তাকেই বাছাই করবেন, তাকেই এখানে আপনি চাকরিটা দিবেন। আর চাকরি কিন্তু একজনকে দিবেন না, এক ওয়ার্ডে, মাথায় রাখবেন, ওই ওয়ার্ডে ওই কর্মীর টোটাল পরিবারটাকে চাকরি দিবেন। কাকে চাকরি দিবেন? তার বাবার সাথে বসবেন, তার মায়ের সাথে বসবেন, আপনার মেয়ে অথবা আপনার ওয়াইফ এই কোম্পানিতে আবেদন করেছে এক্সিকিউটিভ হিসেবে চাকরি করার জন্য, আপনি জানেন কি না? যদি জানেন তাহলে বুঝেন আপনার এই ওয়াইফের কাজ কি, তার সুবিধাগুলো কি। এখন একটু থিঙ্ক করে দেখেন তো, আপনার পরিবারে কি আপনি চান না মাস শেষে 20,000 টাকা আসুক? তাহলে আপনি যদি আপনার ওয়াইফকে একটু হেল্প করেন, আপনার সন্তান যদি একটু হেল্প করে, তাহলে আপনার ওয়াইফের টার্গেটটা ফিল আপ হয় না? তাহলে আমরা চাকরি দেই একটা ওয়ার্ডে একটা পরিবারকে, একজনের নামে দেই, কিন্তু টোটাল পরিবারকে কাজটা করতে হয়, ঠিক আছে? আর কেউ পরিবারের অনুমতি ছাড়া, পরিবারের তার লিগ্যাল গার্ডিয়ানের অনুমতি ছাড়া তাকে এখানে চাকরিটা দিবেন না, তার পরিবারের সঙ্গে বসবেন। কর্মটা কি? আচ্ছা, তাইলে তাকে বায়োডাটা দিতে হয়, ভোটার আইডি কার্ডের ফটোকপি সাথে দিতে হয়, না থাকলে জন্ম নিবন্ধনের কপি দিবে, তার শিক্ষাগত যোগ্যতা লাগে ন্যূনতম এসএসসি পাস। তবে যদি কোনো বোনের এনজিওতে চাকরি করার অভিজ্ঞতা থাকে, কোনো হেলথ কর্মী হিসাবে কাজ করার অভিজ্ঞতা থাকে, অথবা কোনো ইন্স্যুরেন্স কর্মী হিসাবে কাজ করার অভিজ্ঞতা থাকে, তার জন্য হচ্ছে এই শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য। সে অশিক্ষিত হলেও আপনি তাকে নেবেন, এবং এই অশিক্ষিত খালারাই কিন্তু সবচেয়ে ভালো করে এখানে। আমি আপনাদের বলি, এখানে কর্মী হিসাবে বিশেষ করে যারা ইয়াং ম্যানেজার আছেন, আপনারা চেহারা দেখে চাকরি দিয়েন না, আপনি চাকরি দেন তার যোগ্যতা দেখে, সত্যিকার অর্থে সে আপনার টার্গেটটা পূরণ করে দিতে পারবে কিনা। যদি সে আপনার টার্গেটটা পূরণ করে দিতে না পারে, তাহলে আপনার কোনো লাভ আছে? শুধু শুধু কোনো লাভ নাই তো আপনার, শুধু তার পিছনে এই যে একটু ফোন করে কথা বললেন, এই টাইমটাই লস। সারা পৃথিবীর সকল টাকা দিয়ে আপনি ওই সময়টাকে কিনে আনতে পারবেন না সৃষ্টিকর্তার কাছ থেকে, এটা আপনার জীবন থেকে চলে গেছে। তাহলে সময় নষ্ট করা, যারা মার্কেটিং এ জব করে তারা সময়কে সময় মেনটেন করে চলে, তারা সময় কিনে। আচ্ছা, সাথে পাসপোর্ট সাইজের 2 কপি রঙিন ছবি, এবং এই সিভির সাথে 300 টাকা জমা দিতে হয়। কেন 300 টাকা দেয়, কি কি দেয় আমরা তাকে? তার পরিচয় পত্র, একটা ডিজিটাল আইডি কার্ড দেই। এখন যে কথাগুলো বলতেছি এই কথাগুলো কোম্পানির নিয়ম, এবং তার কাজ সকল সুবিধা সহ একটা বই আছে, বইটার নাম স্বপ্নশ্রী বই। অর্থাৎ আমরা প্রত্যেকেই জানি, যারা নতুন আছি তারা ছাড়া, যে এই কোম্পানির কোনো কাজই মৌখিক হয় না, সব কিছু রিটেন জানি না আমরা, এখানে সব কিছু লিখিত, আপনি আপনার যোগ্যতা অনুযায়ী সেগুলো আপনাকে নিতে হবে। এটা একটা বই, আরেকটা হচ্ছে আমাদের ট্রিটমেন্ট বই। তো নতুন প্রোডাক্টগুলো নিয়ে আপনাদের জন্য সুখবর হচ্ছে, এই মাসের শেষের দিকেই আমাদের আপডেট ট্রিটমেন্ট বইটা পেয়ে যাবেন, নতুন, একদমই নতুন প্রোডাক্টগুলো সহ। ওই এই মাসে এটা কারেকশন চলতেছে, তো এই ট্রিটমেন্ট বই দেয় 1 পিস, ক্যাটালগ দেয় 5 পিস, টিপি লিস্ট দেয় 1 পিস, এবং একটা শপিং ব্যাগ। এই টোটাল জিনিসগুলোর খরচ বাবদ সাথে একটা এক্সিকিউটিভ থেকে এক রেফারেন্সকারী, যিনি এক্সিকিউটিভের, তাকে 50 টাকা দেই, ম্যানেজার অথবা থানা স্টকির যে যেখানে এই এক্সিকিউটিভ প্রোডাক্ট নিয়ে কাজ করে যার কাছ থেকে, সে 20 টাকা পায়, জেলা ওই জেলাতে যে জেলা ডিপু হয় ওই জেলা ডিপু কোম্পানি থেকে ওই কর্মীর এগেনিস্টে ওই জেলাতে একটা কর্মী হলো সে 10 টাকা পাবে। তাহলে দেখেন 50 টাকা পায় কে, তাহলে রেফারেন্স করে কে সাধারণত? ম্যানেজার। তাহলে প্রত্যেকটা কর্মী থেকে ম্যানেজার কত টাকা পায় খরচ বাবদ?
আর ওই স্টাফটা যেখান থেকে প্রোডাক্ট কিনে নেয় সাধারণত আমাদের ম্যানেজাররাই তো ডিলার নাকি, তাহলে ম্যানেজার আরো 20 টাকা পায়। তবে এইটা যদি ওই ম্যানেজার তার সে নিজে এন্ট্রি দেয়, যদি কোম্পানিতে দিয়ে এন্ট্রি দেয় ওই টাকা কোম্পানি পায়। তাহলে এন্ট্রিটা শিখে নেওয়া ভালো না? কিভাবে এন্ট্রিটা দিতে হয়? তাহলে ম্যানেজার যদি আমার স্টাফ দিয়ে কাজ করে 20 টাকা, আমি কেন তাকে দিব? আমার স্টাফ আমার কাজ ফেলে তো আপনার কাজ করছে, এটা তো তার কাজ না, তার ডিউটি না। তাহলে আপনার স্টাফটা আপনি কার রেফারেন্সে নিয়োগ দিবেন সেটা আপনি দিবেন। তাহলে আপনি পেয়ে যাবেন কত টাকা? 20 টাকা। এটা যারা শিখেননি তারা শিখে নেবেন, দেখিয়ে দিব। আর ওইটা ওই একটা জেলাতে আমাদের ডিপু থাকে কয়টা? 164 জেলায় 64টা ডিপু। তাহলে একটা জেলাতে একটা ডিপু, ওই জেলাতে যতজন কর্মী আমরা নিয়োগ দিব ওই ডিপু প্রত্যেকটা কর্মীর এগেনস্টে 10 টাকা করে পাবে। ডিপু জানে না কিন্তু তার অ্যাকাউন্টে ঢুকে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এর বাইরে হচ্ছে এগুলো। তাইলে একটু খেয়াল করে দেখেন, একটা স্টাফ যে 300 টাকা দেয়, এই 300 টাকায় কি এগুলো হবে? অর্থাৎ কোম্পানির এখানে কিছু ভর্তুকি লাগে। আর এটা আমার কিছু 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 কর্মকর্তা এটা বুঝে না, যারা এই সাধারণ কর্মীদের সিভির টাকাও ভেঙে ফেলে, এটা অত্যন্ত অন্যায়। আপনাকে সব দিয়ে দিয়েছে, আপনার এই কাজটা করা অনুচিত। আপনার কর্মীকে আপনার খুব দ্রুত সার্ভিস দিতে হবে, এটা করবেন না, এটা নিয়ে কালকে কথা বলবো। আচ্ছা, এখন আসেন আপনার কর্মীর কাজ কি। তাকে বলছি তুমি 50টা পরিবারকে জেএসআর কাস্টমার করো। কয়টা পরিবারকে? একটা ওয়ার্ডে পরিবার কয়টা থাকে? মিনিমাম তো 2700-1000 থাকবে মিনিমাম। তাহলে এই টোটাল পরিবারগুলোর মধ্য থেকে তার 50টা পরিবারকে তারে বলছি কাস্টমার করতে। সাধারণত দেখবেন এই 50টা পরিবার কিন্তু তার আত্মীয় স্বজনই ম্যাক্সিমাম ক্ষেত্রে। তাহলে তার আত্মীয় স্বজনের তো এই প্রোডাক্টগুলো দরকার হয়। এখন এই 50টা পরিবার কাস্টমার করবে যেই পরিবারগুলো মাসে তার কাছ থেকে 1000 টাকার পণ্য সে ব্যবহার করাবে। তাহলে একটা পরিবারকে যদি 1000 টাকার পণ্য ব্যবহার করায় 50টা পরিবারে কত হয়? তাহলে একটা এক্সিকিউটিভের সাধারণত টার্গেট কত? এখন সে যদি ডেলি বেসিসে কাজ করে তাকে ভাগ করে দেন, অথবা তাকে বলেন তুমি দৈনিক 1700 টাকার পণ্য বিক্রি করো, তোমার পছন্দ মতো পণ্য যেটা তুমি পারবা। একদিনে কত টাকার পণ্য? এই আপনি ওই সাইডে যান না, ওনার এই সাইডে বসতে দেন, খুব মাঝখানে যান আপনি। একটা পরিবারে কত টাকার পণ্য বেচবে? 1700 টাকার পণ্য বিক্রি করবে সে কয় দিনে? এক মাসে। এইটা 1700 আর এইটা 1000, এক মাসে। তাহলে 1700 টাকার পণ্য যদি সে ডেলি বেসিস করে, তাইলে সে কোন পণ্যটা প্রোডাক্ট বিক্রি করবে? ওই স্টাফকে বলবেন তুমি কোনটা পারবা এটা করো। কোম্পানি তোমারে বলে নাই যেটা তুমি পারবা না, কাস্টমার খারাপ বলছে সেই প্রোডাক্টটা নিয়ে কাজ করতে বলে নাই। তাহলে তোমার যে প্রোডাক্টটা কাস্টমার ভালো বলেছে, অনেকগুলো প্রোডাক্ট তুমি দিয়েছো, রিপোর্ট নিয়েছো, ওগুলা নিয়ে এখন তুমি কাজ করো। ক্লিয়ার? আচ্ছা, তাইলে এখন তার সুবিধা কি? একটা পরিবার থেকে 1000 টাকার যদি পণ্য সে দেয় এক মাসে, এক পরিবার থেকে তার প্রফিট হবে 200 টাকা। এটা হচ্ছে যেটাকে আমরা কমিশন বলি, ক্যাশ প্রফিট। কারণ আমাদের স্টাফ তার মূল্য আর কাস্টমার মূল্য কি এক? অর্থাৎ এই যে আপনাদের কাছে সাদা কালো যে প্রোডাক্ট লিস্টটা আছে, সাদা কালো, এখানে দেখেন দুইটা রেট আছে, একটা টিপি রেট, একটা এমআরপি রেট। তাহলে টিপি রেটে হচ্ছে আপনার স্টাফ মূল্য, আপনার মূল্য বা ডিলার মূল্য, আর এটার এমআরপিটা হচ্ছে কাস্টমার মূল্য। তাইলে মানে তার খরচ তো যাওয়ার পরও 200 টাকা তার প্রফিট থাকবে একটা পরিবার থেকে। তাইলে 50টা পরিবার থেকে থাকবে কত? 10000 টাকা। এই কারণে এক্সিকিউটিভদের আমরা বলি, প্রথমত তোমার এখানে যখন চাকরি আর তুমি করবা, তোমার পরিচয় দুইটা। প্রথমত তুমি একজন ব্যবসায়ী, ব্যবসা করবা কার সাথে? তোমার ম্যানেজার ডিলারের সাথে। একজন দোকানদার ব্যবসা কার কার সাথে করে? হোলসেলারের সাথে করে না? তাহলে তুমি একজন দোকানদার, ওই ওয়ার্ডে এই কোম্পানির প্রোডাক্ট তোমাকে ছাড়া আর কারো কাছে দেওয়া হবে না, তুমি এই ওয়ার্ডে প্রোডাক্টটা দিবা। তাহলে ওই ওয়ার্ডে তুমি দোকানদার। এখন দোকান দেওয়ার জন্য তোমার যেহেতু এক পরিবার 1000 বলছে, তাহলে সারা জীবনের জন্য তুমি 1000 টাকার পুঁজি নিবা।
তাহলে দোকানদারের পুঁজি কার কাছে থাকে? অন্যের কাছে না দোকানদারের কাছে? তাহলে এই 1000 টাকা সেই স্টাফের কাছেই থাকবে, সে তার ম্যানেজারের কাছে যাবে যে স্যার আমার এই প্রোডাক্টটা দরকার, প্রোডাক্টটা দেন। সে কি ওই পরিবারে দিছে, তার ব্যাগে ঢুকছে 1200 টাকা, 200 টাকা তার প্রফিট, তাহলে তার টাকা তার কাছে, তাহলে 50টা পরিবার থেকে সে প্রফিট করলো কত টাকা? সেকেন্ড পরিচয় সে একজন চাকরিজীবী, চাকরি করে। তো কোম্পানি থেকে সে যে চাকরি করে টার্গেট পূরণ হলে মাস শেষে সে বেতন পাবে আরো 10,000 টাকা। তাহলে চাকরিজীবী হিসাবে পেল 10,000, আর ব্যবসা হিসাবে 10,000। বেতন হবে প্রতি মাসের 5 তারিখ, লিখা আছে প্রতিদিনের প্রফিট ব্যতীত। আর অর্থাৎ এই টোটাল 20,000 টাকা একটা কর্মী ইনকাম করতে পারে, এটা হচ্ছে তার পরিশ্রমের। এর বাইরে এক্সট্রা কিছু সুবিধা তার থাকে। প্রত্যেকটা কর্মী কোম্পানি থেকে 5,000 টাকা করে পাবে মোবাইল কেনার জন্য, এটা একবারই পাবে। যে কর্মী একবার পাবে সে আর কখনোই পাবে না, এজন্য লেখা আছে ওয়ান টাইম। এখন প্রশ্ন হলো এই 5,000 টাকা আপনার এক্সিকিউটিভ কখন পাবে? যেই মাসে আপনার কর্মী আপনার এই 50টা পরিবারের টার্গেট ফিল আপ করে দিল, ওই মাসেই সে 5,000 টাকা পাবে। তবে এটা কাদের জন্য? যেই ম্যানেজার স্টকিস্টরা প্রতিদিনের সেল প্রতিদিন সফটওয়্যার এন্ট্রি দেয় তাদের জন্য, যারা ম্যানুয়ালি এখনো বেতন নাই তাদের জন্য না। ক্লিয়ার? আচ্ছা, প্রতিদিনের সেল প্রতিদিন এন্ট্রি, অর্থাৎ আমরা ইনভয়েস করি কিসে? কাগজে। ব্যবসায়ীরা আমাদের ইনভয়েস সফটওয়্যারে অনলাইনে। আপনার কর্মীর সেল হবে, ইনভয়েস তার অ্যাকাউন্টে চলে গেছে, সে প্রোডাক্ট নিয়ে গেছে, মাস শেষে তার এটা যদি 50,000 টাকা মিলে অটোমেটিক সে এই 5,000 টাকা তার মোবাইলে মেসেজই চলে যাবে, যে কনগ্রেচুলেশন একটা মেসেজ যাবে যে তুমি 5,000 টাকা পেয়েছো। এর বাইরে প্রতি মাসে 8 জন লোক পাবে বাংলাদেশে, 8 জন এক্সিকিউটিভ পাবে 10,000 টাকা পুরস্কার প্রতি মাসে 8 জন পাবে। এটা আবার সবাই পাবে না। এক মাসে কয়জন পাবে? 8 জন। এক মাসে কয়জন? 8 জন। অর্থাৎ 8 জন কিভাবে হবে? বাংলাদেশে ময়মনসিং সহ এখন কয়টা বিভাগ? 8 বিভাগ থেকে 8 জন পাবে প্রতি মাসে। তাহলে কে পাবে? যে নিয়োগ নেওয়ার পরে ঘুমাইছে, হ্যাঁ, কোনো প্রোডাক্ট সেল করে নাই, ওই বিভাগের যে ফার্স্ট হয়েছে। তাহলে 8 বিভাগের 8 জন ফার্স্ট, প্রতি মাসে 8 জন এই পুরস্কারটা পাবে। মজার বিষয় হচ্ছে পুরস্কারটা যে পাবে ওই 8 জন আবার কোম্পানি থেকে ভারত নেপাল ট্যুর পাবে 1 সপ্তাহের। তাহলে প্রতি মাসে 8 জনের এই সুবিধা আছে না? এটা কাদের জন্য? এক্সিকিউটিভদের জন্য। পাশাপাশি যারা এই কম্পিটিশনে নামতে চায় তারা ইনভয়েস করবে অনলাইনে, ম্যানুয়ালি কোনো ইনভয়েস করবে না। এইটা মেসেজ যাবে তাদের কাছে, ওই বিভাগের কে ফার্স্ট। এতটুকু বুঝছেন কি না? আচ্ছা, এর বাইরে এই যে লেখা আছে পার মান্থ 8 জন এক্সিকিউটিভ, 8 ডিভিশন থেকে 8 জন। আচ্ছা, এর বাইরে সকল এক্সিকিউটিভ যেটা পায়, এই যে আমরা যেমন বিমানে আসছি, আমরা বাই বাসে আমাদের এক্সিকিউটিভদের নিয়ে আসি, বছরে 2 বার কক্সবাজার ট্যুর আছে, এটা 4 রাত 3 দিনের, সকল এক্সিকিউটিভ এটা পায়। আর কক্সবাজার যারা আছেন আপনারা যাবেন কুয়াকাটা, চিটাং এই অঞ্চলে যারা আছেন, আপনারা এখানে না, এখান থেকে আপনারা যাবেন কুয়াকাটা বা সুন্দরবন, যেখানে আপনাদের যেতে মন চায় ওখানে, বা 6 মাস পর পর। এখন এটার জন্য একটা শর্ত আছে, দেখেন শর্ত কি, 50% টার্গেট পূরণ করতে হয়। তাহলে একটা এক্সিকিউটিভের টার্গেট ছিল কত? তাহলে তার 50% কত? তাহলে অর্ধেক করলেই সে এটা কোয়ালিফাই। মজার বিষয় হচ্ছে এই অর্ধেক করে যারাই টুটটাই আসে তারাই কোম্পানিতে 6 মাস পরে পার্মানেন্ট হয়ে যায়। তাহলে এটা ম্যানুয়ালি আপনি ডাবল করলেও কিন্তু পার্মানেন্ট হবেন না। এই ঘোষণা দিবে কে? সফটওয়্যার, আমি না। এগুলো সব পুরাটাই যা বলতেছি টোটালটাই সফটওয়্যারে সাজানো। আপনি সেল এন্ট্রি দিলে অটোমেটিক আপনি প্রত্যেকটা মেসেজ পেয়ে যাবেন। তাহলে 6 মাস পরে পার্মানেন্ট হবে, পার্মানেন্ট হলে 3টা সুবিধা পাবে, কোম্পানি থেকে ভিজিটিং কার্ড পাবে, তার প্রফিট এন্ড ফান্ড চালু হবে, এবং কোম্পানি থেকে সে মরণোত্তর ভাতা পাবে।